আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একসাথে কয়েকটা অ্যাপ্লিকেশন ওপেন করে একসাথে কিভাবে কয়েকটা অ্যাপ্লিকেশনে কাজ করবেন মিনিমাইজ না করেই। এই সিস্টেমটা আজ আমি আপনাদেরকে দেখাবো। কারণ বন্ধুরা, আমরা যখন যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করি, তো শুধুমাত্র এই ওপেন করা অ্যাপ্লিকেশনের মধ্যেই কাজ করতে পারি, অন্য কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করতে পারি না। কারণ যদি আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি, তাহলে প্রথম যে অ্যাপ্লিকেশনটি ওপেন করেছিলাম সেটা অটোমেটিকলি মিনিমাইজ হয়ে যায়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কোনো অ্যাপ্লিকেশন মিনিমাইজ না করেই একসাথে কয়েকটা অ্যাপ্লিকেশন ওপেন করে একসাথে কীভাবে কয়েকটার মধ্যে কাজ করবেন। এই সিস্টেমটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো চলুন, আজকের এই মজাদার টিপসটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আপনি যে সমস্ত ব্রাউজার একসাথে মানে একসাথে ওপেন করে কাজ করতে চান, ওই সমস্ত অ্যাপ্লিকেশন বা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি, আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। দেখুন, আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনি এটাকে মিনিমাইজ করে দিবেন। আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এটাকে আমি মিনিমাইজ করে দিলাম, আপনিও মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করার পরে মনে করুন আমি আরেকটা অ্যাপ্লিকেশন ওপেন করব, মনে করুন ফেসবুক। তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। দেখুন, ফেসবুক ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে আপনি এটাকেও মিনিমাইজ, হোম বাটনে ক্লিক করে এটাকে মিনিমাইজ করে দিবেন। তো আমি উভয়টাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে এখানে দেখুন, এখানে একটা মিনিমাইজ বাটন রয়েছে, যে দেখুন বাঁ দিকে নিচে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমি একটু আগে যে দুইটি অ্যাপ্লিকেশন ওপেন করে মিনিমাইজ করেছিলাম, এই দুইটি অ্যাপ্লিকেশন এখানে শো করতেছে। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ট্যাপ করে ধরবেন। তো আমি ট্যাপ করে ধরলাম। ট্যাপ করে ধরার পর বন্ধুরা দেখুন, এখানে তিনটা অপশন চলে আসছে। একটা হচ্ছে মানে তালা চিহ্ন, তারপর দুইটা এই লম্বা আকৃতির চিহ্ন, দুইটা দাগ এর মতো চিহ্ন, তিন নম্বরটা হচ্ছে সেটিংস চিহ্ন। তো এখানে মধ্যখানে যে একটা অপশন রয়েছে, চিহ্ন রয়েছে, দুইটা দাগ সমান চিহ্ন। তো এখানে যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের র্যাম এবং রম এর পরিমাণ বেশি হয়, তাহলে কিন্তু একসাথে চারটি, পাঁচটি বা এর চেয়েও বেশি অ্যাপ্লিকেশন একসাথে আপনি মানে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার অ্যান্ড্রয়েড মোবাইলের র্যাম এবং রম এর মানে পরিমাণ কম, এজন্য সর্বোচ্চ দুইটি অ্যাপ্লিকেশন একসাথে ওপেন করে কাজ করা যাবে, এজন্য এখানে দুইটা দাগ শো করতেছে। যদি আপনার মোবাইলের র্যাম এবং রম বেশি হয়, তাহলে অবশ্যই তিনটা দাগ বা চারটা দাগ এ ধরনের মানে এই অপশন থাকবে, এ ধরনের চিহ্ন থাকবে। তো আমি এখানে দুইটা দাগ যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এভাবে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, মানে স্ক্রিনটা এমন হয়ে গেছে, একদিকে উপরে অর্ধেক মানে ইউটিউব আর একদিকে নিচে দেখুন অর্ধেক ফেসবুক। এখন আপনি চাইলে মানে ফেসবুকে যে কোনো পোস্ট করতে পারেন, এই যে দেখুন ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারেন, মানে যা ইচ্ছা আপনি ফেসবুকে ওপেন করে কাজ করতে পারেন। আর ইউটিউবের মধ্যেও আপনি যে কোনো মানে ভিডিও দেখতে পারেন বা যে কোনো কাজ করতে পারেন। এই যে দেখুন, এদিকে ইউটিউব চলতেছে, এদিকে ফেসবুকও চলতেছে। তো এভাবেই আপনারা মানে এই টিপসটা অনুসরণ করে এভাবেই আপনারা একসাথে মানে দুইটি অ্যাপ্লিকেশন বা তিনটি অ্যাপ্লিকেশন, মোবাইলের র্যাম রম ভালো হলে তিন থেকে চারটা অ্যাপ্লিকেশনও একসাথে আপনি অন করে একসাথে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম আজকের এই মজাদার টিপসটি। তো যদি আজকের এই টিপসটি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। আর বন্ধুরা, অ্যান্ড্রয়েড সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।